হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই অবশ্যই ভালো আছেন। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, যেটা হচ্ছে আপনাদের এটিপস প্রিন্টারের আমি আনবক্সিং করছিলাম। তো ওই এটিপস প্রিন্টারের পুরো একদম আজকের কোয়ালিটি চেক করে দেখাবো যে কিভাবে ওটা প্রিন্ট হয়, বা ওটার সেট আপ কীভাবে করা হয়, বা ওটা কিভাবে ওর প্রিন্ট কোয়ালিটি কেমন, বা কোন কোন কোম্পানির, আমার কাছে কিছু কিছু কোম্পানির অ্যাপ্লিকেশন ইনস্টল করা ছিল, আমি সমস্ত কোম্পানির অ্যাপ্লিকেশন থেকে প্রিন্ট বের করেও দেখিয়ে দেবো আপনাদেরকে যে কিভাবে ওটার সমস্ত কোম্পানি থেকে প্রিন্ট বেরোচ্ছে কিনা, বা কতটা ভালো প্রিন্টার, বা ওটার যে প্রাইস ছিল না খুবই কম, মাত্র 2799 টাকাতে কিন্তু আপনি পেয়ে যাবেন ওই প্রিন্টার। চলুন দেখা যাক। দেখুন, সবার প্রথম আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার আগে বলে দিই, এই যে প্রিন্টার আছে, এই প্রিন্টারের সমস্ত কিছু আমি রিভিউ করবো। এটাকে সবার প্রথমে খুলে নেবো। এ দেখতে পাচ্ছেন এটার ভিতরে কিছু কিছু ডকুমেন্টেশন দেওয়া আছে, যেটা কিভাবে ইউজ করতে হবে, ঠিক আছে, এটা কিভাবে পেপার ঢোকাতে হবে এবং কিভাবে পেপারটা থাকে, ওদেরও ডকুমেন্টেশনগুলো আছে এখানটায়। তো ডাইরেক্টলি এগুলো দেখে নেবো। এটা যদি আপনি ডেস্কটপে ইউজ করতে চান তাহলে এটাকে ইনস্টল করতে হবে সিডিটাকে, করলে তবে কি ডেস্কটপে ইউজ করা যাবে আর 2 ইঞ্চি প্রিন্ট বের করা যাবে। এটা ইউজার ম্যানুয়াল আছে। তো এগুলো ছিল এর ভিতরে, এটাকে এক সাইডে রেখে দেবো। আর মেনলি যেটা আছে এটা হচ্ছে প্রিন্টার, এটা হচ্ছে প্রিন্টার। এই প্রিন্টারের ভিতরে সমস্ত কিছু আছে, এটাকে এক সাইডে রেখে দেবো। তো এই হচ্ছে প্রিন্টার, ঠিক আছে। এই প্রিন্টারটাকে এটাকে পুরো কেটে নেবো, এটার ভিতরে কি কি আছে দেখা যাক। এই হচ্ছে পুরো, এটা হচ্ছে প্রিন্টার। আর এর ভিতরে আছে একটা, এটা হচ্ছে কেবিল, যেটা হচ্ছে পাওয়ার কেবিল। এটা তো এই পাওয়ার কেবিলটা এর সঙ্গে লাগাতে হবে, এবং এটা রোলটা এর ভিতরে লাগাতে হবে। আর এটা হচ্ছে ইউএসবি কেবিল পিসির সঙ্গে কানেক্ট করার জন্য। এখন আমরা পিসিতে কানেক্ট করব না, এটাকে সাইডে রেখে দেবো। আর এটার আমার প্রয়োজন, এটাকে আমাকে লাগাতে হবে এর ভিতরে। এটাকে এর ভিতরে লাগাতে হবে, কিভাবে লাগাতে হবে ওটাও দেখিয়ে দেবো। আর প্রথমে এটা কানেক্ট করে নেব, এটাকে পিছন সাইডে এই সাইডটাই ঢোকাতে হবে। দেখে নেন, এখানটা কানেক্ট করব, এটাকে এখানটা কানেক্ট করলাম, এটাকে এটাকে পাওয়ার পাওয়ার কেবিলে এটাকে লাগাতে হবে। পাওয়ার কেবিলে লাগিয়ে দেওয়ার পরে এখানটা একটা সুইচ আছে ছোট, সুইচটার উপরে ক্লিক করলে এখানটায় কিন্তু লাইটটা কিন্তু জ্বলবে। এই দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু লাইটটা কিন্তু জ্বলে উঠেছে, ঠিক আছে। এখানটা আমাকে পেপার লাগাতে হবে, তবেই কিন্তু এই লাইটটা কিন্তু বন্ধ হবে। তো সবার প্রথম এখানটা পেপারটা কিন্তু আমাকে লাগাতে হবে। এই খুললাম, এখানটায় কিছু এটা দেওয়া আছে কিভাবে প্রিন্ট আছে, এটা দেখতে পাচ্ছেন। এই প্রিন্ট কিন্তু এখান থেকে বের হয়। তো আমি এখানটায় পেপারটা লাগাবো এবং আমরা নিজে প্রিন্ট বের করে দেখব। তো এখানটায় সবার প্রথম এই পেপার লাগাতে হবে। এই পেপার লাগাতে গেলে দেখেন এইরকমভাবে লাগাতে হবে, এইরকমভাবে লাগালাম এটাকে, অল্প বার হয়ে গেল, মানে ঠিকই আছে। আর এখানটায় যে লাল লাইটটা যেটা জ্বলেছিল ওটা কিন্তু বন্ধ হয়ে গেল, কারণ পেপার ছিল না বলে এটা জ্বলেছিল। তারপরে আমাদের যেটা কাজ থাকবে, আমরা 2-3টে পোর্টাল থেকে একবার চেক করে দেখবো এটাতে ডাইরেক্ট প্রিন্ট বের হচ্ছে কিনা। তো সবার প্রথম আমরা কি করব, এটাকে পেয়ার করে নিতে হবে, ঠিক আছে। পেয়ার করার জন্য সবার প্রথম আমরা তো এটাতে চালু করে নিয়েছি, চালু করার পরে এটাতে আমাদের মোবাইলের ব্লুটুথে যেতে হবে। ব্লুটুথ অপশানে গিয়ে ব্লুটুথটা অন করতে হবে, আমার অন অলরেডি আছে। দিয়ে এখানটায় আমার অনেক ব্লুটুথ পেয়ার করা আছে, তো আমি এখানটায় মোর সেটিং এ যাবো। মোর সেটিং এ যাওয়ার পরে সার্চ অপশানে ক্লিক করব, ব্লুটুথ প্রিন্টারে ক্লিক করব। ক্লিক করার পরে এখানটায় 1 2 3 4 দিয়ে দেবো। দেওয়ার পরে পেয়ারে ক্লিক করব, এটা কিন্তু ডাইরেক্টলি ব্লুটুথ প্রিন্টার নামে পেয়ার হয়ে গেছে। এবার আমাদের কাজ কি থাকবে, আমরা সবার প্রথমে এটাকে স্পাইস মানি থেকে চেক করব। তো সবার প্রথম স্পাইস মানিতে যাবো, স্পাইস মানিতে গিয়ে হিস্ট্রিতে যাব। আমরা যে কালকের দিনে আমার ওয়ালেট থেকে যে টাকা পয়সা তোলা হয়েছে ওটার স্ক্রিনশট কিন্তু আমরা বের করব। তো কালকের এই বেস্ট ট্রানজ্যাকশন দেখা যাবে করেছিলাম, এখানটা একটা মাইক্রো এটিএম ট্রানজ্যাকশন করেছিলাম, ওটা হয়তো বেরোবে না, এই বেস্ট ট্রানজ্যাকশন দেখতে হবে। এখানটা একটা এই বেস্ট ট্রানজ্যাকশন 500 টাকা করেছিলাম, ওটার একটা ট্রানজ্যাকশন রিপোর্ট বের করতে হবে। তো এখানটায় প্রিন্ট কাস্টমার রিসিপ্ট যেটা আছে এটার উপরে ক্লিক করলে ডাইরেক্ট আমাদের এটা বেরোয় কিনা দেখতে হবে। তো সবার প্রথমে এটাকে সেট আপ করে নিতে হবে, প্রিন্ট কাস্টমার রিসিপ্টের উপরে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এখানটায় কোন প্রিন্টারে পাঠাতে চাইছেন ওটা কিন্তু এখানটায় কিন্তু চুজ করার জন্য কিন্তু অপশান দেবে। তো দেওয়ার পরে আমি এখানটায় চুজ করে নেবো।
এই এখানটা দেখাচ্ছে অনেকগুলো ডিভাইস দেখাচ্ছে তো এই যে ব্লুটুথ পিনটার এটা কিন্তু আমাদের ডিভাইস এই ব্লুটুথ পিনটার উপরে ক্লিক করব আর ইএস এর উপরে ক্লিক করব ক্লিক করলে কিন্তু এই দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু ক্যাশ উইথড্রলের যে রিসিপ্টটা ওই রিসিপ্টটা কোন এই যে ক্যাশ উইথড্রলের রিসিপ্টটা কিন্তু পুরো বেরিয়ে গেল ঠিক আছে ক্যাশ উইথড্রলের রিসিপ্টটা কিন্তু পুরো বেরিয়ে গেল আর এটা হচ্ছে এই রিসিপ্টটাকে একবার কেটে নেব দিয়ে আপনাদেরকে দেখাবো এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিসিপ্ট রিসিপ্টটা পুরো দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে বেরিয়েছে ঠিক আছে এই রিসিপ্ট আপনি কাস্টমারকে দিতে পারবেন তো রিসিপ্টটা খুব সুন্দর এখানে সমস্ত কিছু লেখা আছে এবং আপনার অ্যামাউন্ট কত আছে ওটা যখন সঙ্গে সঙ্গে বের করবেন ওটা অ্যামাউন্ট কত আছে ওটাতে দেখাবে এটা আমি পরে বেরোচ্ছি তাই জন্য পরে বের করছি তাই জন্য কিন্তু এটা দেখাচ্ছে না দ্বিতীয় আমি আরেকটা পোর্টাল থেকে বের করব যেটা হচ্ছে ইজিপে থেকে আমি একবার বের করে দেখবো যে বের হয় কিনা তো আমি ইজিপে তে বের করার জন্য ইজিপে এর থ্রি লাইনে ক্লিক করব এবং এখানটায় রিপোর্ট অপশনে ক্লিক করব ক্লিক করে এখানটায় আমি ফিনো ট্রানজ্যাকশন করছিলাম ফিনো ট্রানজ্যাকশন হিস্ট্রিতে ক্লিক করব আর এখানটায় এইপিএস এ ক্লিক করব ক্লিক করার পরে আমি যদি এখানটায় ডেট সিলেক্ট করি 7 তারিখ দেখি কবে ট্রানজ্যাকশনটা এই ট্রানজ্যাকশন 6 তারিখে করেছিলাম এখানটায় 6 তারিখের এই রিসিপ্টটা যদি বের করতে চাই কিভাবে বের করবো দেখে নি এখানটায় দেখতে পাচ্ছেন প্রিন্ট অপশন আছে প্রিন্ট অপশনে ক্লিক করব ক্লিক করলে এখানে ব্লুটুথ প্রিন্টার চুজ প্রিন্টার দেখাচ্ছে এখানটা একবার টিক মার্ক করে নেব এই দেখতে পাচ্ছেন ডাইরেক্টলি কিন্তু রিসিপ্ট কিন্তু বেরিয়ে গেছে ট্রানজ্যাকশনের রিসিপ্ট কিন্তু বেরিয়ে গেছে এটা হচ্ছে আপনাদের কত ব্যালেন্স পড়ে আছে ওটাও দেখাচ্ছে কিন্তু এটাতে এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ফিনো ট্রানজ্যাকশনের ডাইরেক্টলি এটা ইজিপে রিসিপ্ট ঠিক আছে এটাও ডাইরেক্ট বেরোচ্ছে কোনো আলাদাভাবে কোনো কিছু সফটওয়্যার ইনস্টল করতে হচ্ছে না ডাইরেক্টলি বেরোচ্ছে তো দেখতে পাচ্ছেন এটাও ডাইরেক্টলি বেরোলো এরপরে আমরা দেখবো পেটিএম পেমেন্ট ব্যাংকের যে রিসিপ্ট কিভাবে দেয় আমার কাছে আর কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল নেই তো আমার কাছে পেটিএম পেমেন্ট ব্যাংকের কিভাবে রিসিপ্ট দেয় ওটাও একবার দেখে নিই এদের এখানটায় ভিউ পাসবুকে যাব গিয়ে মাই অর্ডারে ক্লিক করব এখানটায় কোনোদিন একদিন টাকা তুলেছিলাম তো এখানটায় পিন রিসিপে ক্লিক করব অ্যালাউতে ক্লিক করব এই রিসিপ্ট ক্যাশ উইথড্রলের যেটা আছে সেম এই ক্যাশ উইথড্রলের রিসিপ্টটা কিন্তু আমাদের পিডিএফ ফর্মে কিন্তু বের করে নিতে হবে বের করে নেওয়ার পরে ওটা সঙ্গে সঙ্গে যখন করবে না ওটা শেয়ার করলেই এটা আসে আসার পরে এটা থেকে এখানটায় যাব এখানটায় থেকে যাওয়ার প্রিন্ট অপশনে ক্লিক করব লোডিং ডকুমেন্ট দেখাচ্ছে এখানটায় ডাইরেক্ট ক্লিক করলে ওগুলো ওটা বেরিয়ে যাবে কিন্তু দেখতে পাচ্ছেন এটা পেটিএম পেমেন্ট ব্যাংকেরও ডাইরেক্ট কিন্তু রিসিপ্ট বেরিয়ে গেছে দেখতে পাচ্ছেন মোটামুটি চলবে কারণ এটা থেকে খুব একটা ভালো বেরোয়নি কিন্তু সে দুটোতে যেভাবে বেরিয়েছে এটাতে একটুখানি কোয়ালিটি খারাপ আছে বাট ভালো বেরিয়েছে তো দেখতে পাচ্ছেন পেটিএম পেমেন্ট ব্যাংকেরও রিসিপ্ট কিন্তু বেরিয়ে গেল এটা কিন্তু কি অ্যাপ্লিকেশন ইউজ করতে হলো আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে কাগজ আপনারা পাবেন হাতে এই কাগজে কিন্তু এখানটা পিছন ধারে কিন্তু লেখাই আছে পিছন সাইডে দুটো অ্যাপ্লিকেশন আছে যে দুটো অ্যাপ্লিকেশন ইনস্টল করলে কিন্তু এটা প্রিন্টার কাজ করবে যেটা হচ্ছে র বিটি বলে একটা অ্যাপ্লিকেশন আছে আর একটা ইএসসি পস বলে একটা অ্যাপ্লিকেশন আছে এই দুটো অ্যাপ্লিকেশনের মধ্যে যে কোনো একটা অ্যাপ্লিকেশন আপনি ইউজ করবেন ইউজ করলে কিন্তু এই প্রিন্টার ভালোভাবে কিন্তু আপনি সমস্ত পোর্টালে কিন্তু চালাতে পারবেন কোনো প্রবলেম হবে না বাট আমি দেখতে পাচ্ছেন আমি চালাচ্ছি এনিথিং কোনো কিছু প্রবলেম হয় না স্পাইস থেকে তো কোনো কিছু প্রবলেম হয় না ঠিক আছে আর আপনি যদি চান আমার থেকে প্রিন্টার নিতে পারেন আপনি যদি চান আমার থেকে প্রিন্টার নিতে পারেন মাত্র 2800 টাকা দাম আছে গিয়ে বাই করতে পারেন যদি আপনার এই প্রোডাক্টটা নেওয়ার থাকে তাহলে আপনি আমার ওয়েবসাইট থেকে ডাইরেক্টলি গিয়ে বাই করতে পারেন ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে বা আপনি ashraftech.online যদি আপনি ওয়েবসাইটে সার্চ করেন তাহলে কিন্তু আমার ওয়েবসাইটে কিন্তু অবশ্যই পেয়ে যাবেন আর ওখান থেকে ডাইরেক্টলি বাই করতে পারবেন এই প্রিন্টার তাহলে ভিডিওটা এতটুকু ছিল আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বা আপনার যদি আমার টেলিগ্রাম চ্যানেল যদি না জয়েন করা থাকে অবশ্যই জয়েন করে নেবেন ওখানটায় সবার প্রথম সমস্ত আপডেটগুলো কিন্তু ওখানটায় দেওয়া হয় আর আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকন অন করে নেবেন তো এই ভিডিওটা এতটুকু আবার দেখাবেন নতুন কোনো ভিডিওর সঙ্গে টাটা বাই বাই